ঢাকা বিশ্ববিদ্যালয় কি বন্ধ হচ্ছে সিদ্ধান্ত না জানিয়ে সিন্ডিকেট সভা শেষে বেরিয়ে যান উপাচার্য হল ছাড়ছেন শিক্ষার্থীরা নিহত ছয় জনের স্মরণে দুপুরে গায়ে বানা জানা যায় পবিত্র আশুরায় হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মাতম নানা আচার পালন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী প্রতারণার মাধ্যমে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব লিবিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশিদের নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় কূটনৈতিক সম্পর্ক না থাকায় বিপাকে দূতাবাস সময় সংবাদের সঙ্গে আমি ছোয়া খন্দকার এখনো সিদ্ধান্ত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে জরুরি সিন্ডিকেট সভা সকালে আইন বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই সভা শুরু হয় সেখানে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কখন শিক্ষার্থীরা হল ছাড়বে এক ঘন্টা পর সভা শেষে বাইরে আসেন উপাচার্য সহ অন্যান্য সদস্যরা তবে গণমাধ্যমের সঙ্গে তারা কোনো কথা বলেননি পরে বিজিবি ও পুলিশ নিরাপত্তায় তাদের পৌঁছে দেওয়া হয় উপাচার্যের বাসভবনে সেখানেও বৈঠক চলছে এদিকে কোনো সিদ্ধান্ত না এলেও ভোর থেকেই হল ছাড়তে শুরু করে শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার বুলবুল রেজা এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন আমিনুল ইসলাম সরাসরি শুরুতে যাচ্ছি বুলবুলের কাছে এর আগেও জানিয়েছিলাম যে এক ঘন্টাব্যাপী যে জরুরি সিন্ডিকেট সভা সেটি কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনেই কিন্তু এই কার্যালয়ের ভেতরেই কিন্তু এই জরুরি সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে কখন এবং কখন হলের যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন সেই আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়বেন আমরা দেখেছি এক ঘন্টা পর বিশ্ববিদ্যাল দের উপাচার্য বের হয়ে এসেছেন তার যে অন্যান্য সদস্যরা তাদেরকে সঙ্গে নিয়ে তারপর তিনি বিজিবি এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী এই ক্যাম্পাসে মোতায়েন আছে তাদের করা নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে পৌঁছে দেওয়া হয়েছে তার বাসভবনে আমরা প্রশ্ন করেছিলাম আমরা চেষ্টা করেছিলাম জানার জন্য কিন্তু তিনি কোনো ধরনের কথা বলতে রাজি হননি তবে যেটুকু জানতে পেরেছি যে উপাচার্যের বাসভবনের ভেতরে একটি বৈঠক হচ্ছে সেই বৈঠকে কয়েকজন সিন্ডিকেটের সদস্য এবং উপাচার্য সহ অন্যান্য যারা শিক্ষক নেতা রয়েছেন তারা রয়েছেন সেখানে একটি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের পর হয়তো আনুষ্ঠানিক ব্রিফিং হবে আর কিছুক্ষণ আগে আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু হল থেকে মিছিল নিয়ে এসেছেন মিছিলে থেকে তারা কিন্তু লাঠি শোটা নিয়ে মিছিল নিয়ে এসেছেন এবং তারা গণমাধ্যম কর্মী সহ অন্যান্য যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কিন্তু নানা রকম মন্তব্য করছেন তাদেরকে নিয়ে এখন বলা চলে যে এই মুহুর্তে পরিস্থিতি কিন্তু খুবই নাজুক পরিস্থিতি বা উত্তপ্ত পরিস্থিতি বা থমথমে পরিস্থিতি যাই বলি না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু মোটেও আসলে ভালো নেই যদি যেটি আমরা সার্বিকভাবে যদি বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তাদের যে দায়িত্ব অর্থাৎ মোতায়েন রয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে তারা রয়েছেন বাইরেও বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ গেটগুলো রয়েছে এই প্রবেশ গেটগুলো কিন্তু তারা রয়েছেন হ্যাঁ তারা যেটি বলা হচ্ছে অর্থাৎ এই যে আবার তারা কেন মাঠে নেমে আসলে এই বিষয়টি কিন্তু আসলে এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে বন্ধের ঘোষণা আসেনি বা হল ত্যাগ করা হবে কোনো সেটি আসেনি এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আমরা আছি ক্যাম্পাসে দেখছি যে আসলে কখন নাগাদ এই সিদ্ধান্ত আসতে পারে বিশ্ববিদ্যালয় বন্ধ কিংবা হল থেকে তো আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক কর্মী সহকর্মী আমিনুল ইসলাম রয়েছেন আমরা সেখানকার সবশেষ তথ্য জেনে আসবো তার কাছ থেকে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেলা দশটার দিকে এখানকার যে সিন্ডিকেট সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের যে বৈঠকটিতে বসেছিলেন এবং প্রায় ঘন্টাখানে এই বৈঠকে গেল কয়েকদিনের শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন বিষয় উল্লেখ করে পাশাপাশি গতকাল রাতে একটি চিঠি এসে পৌঁছেছে বিশ্ববিদ্যালয়ে যেটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিষয়ে সার্বিক দিক নির্দেশনা এখানে ছিল আমরা একজন প্রক্টরের সঙ্গে কথা বলতে পেরেছি তিনি এই সভায় ছিলেন এবং তিনি বলেছেন যে সার্বিক বিষয়গুলো বিবেচনায় রেখে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় পাশাপাশি ক্যাম্পাসের যে উত্তপ্ত পরিবেশ সবকিছু মিলিয়ে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আজকে বিকালের মধ্যে শিক্ষার্থীদেরকে তারা হল ছাড়ার নির্দেশ দিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ শান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা ঢাকা থেকে যে চিঠি এসেছে সেই চিঠির আরোকে তারা এখানকার শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে এই পরিবেশ আবারও শান্তিপূর্ণ পরিবেশ না হয় পর্যন্ত আসলে এখন বলা যাচ্ছে না যে কবে কবে নাগাদ এই ক্যাম্পাসে আবারও শিক্ষার্থীরা ফিরবেন প্রক্টর বলছেন যে গেল কয়েকদিনের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি থেকে এখানে নানা মতের অনেকে অনেকের সঙ্গে তারা আসলে কথা বলেছেন এবং তারা বলেছেন যে যতটা সম্ভব শিক্ষার্থীদেরকে তারা বুঝিয়েছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা কর্মসূচি ছিল এবং যেমনটি আজকেও রয়েছে আজকে আমরা জানতে পেরেছি কোটা বিরোধী আন্দোলনকারী যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলেছেন যে দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গায়বানা জানাজা নামে একটি কর্মসূচি রয়েছে তো সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবেন যদিও আসলে অনেকে আমরা দেখেছি আমরা আমরা অনেকে দেখেছি যে এখন হল ছাড়ছেন যদিও আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তারা হল ছেড়ে যাবেন না এই মুহূর্তে আসলে আসলে পুলিশের অবস্থান রয়েছে সার্বিক এই ছিল আমার কাছে তো এই এই অবস্থাতে আসলে আমরা দর্শক আসলে যে পরিস্থিতি সেই পরিস্থিতি যে এই মুহূর্তে আসলে আমরা এটুকু ছিল আমাদের কাছে পরবর্তীতে হয়তো নতুন কোন কর্মসূচি সম্পর্কে আমরা জানিয়ে পারবো সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নেই এটা বিএনপি জামায়াতের হাতে চলে গেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মত সভায় একথা কথা বলেন তিনি জানান এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ চুপ থাকতে পারে না বিএনপি মহাসচিব দম্ব করে বলেছেন আমরা যা পারি নাই ছাত্ররা তা করে দেখিয়েছে তারা নেই ছাত্রদলও শিবিরের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস সরকার বিরোধী সময় সংবাদে আরো থাকছে রাজশাহীর চর আশারিয়া দহে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পঞ্চাশ হাজার মানুষ বন্ধ সৌর বিদ্যুতের প্লান্ট জনপ্রতিনিধি আশ্বাস দিলেও ভিন্ন বক্তব্য ব্যবস্থা পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসিনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল এই মুহূর্তে আজিমপুর আছেন রিপোর্টার তোহা খান তামিম সরাসরি যাচ্ছি তার কাছে এই মুহূর্তে তাজিয়া মিছিল ঠিক আজিমপুর যে এলাকা রয়েছে সে আজিমপুর দিয়ে হচ্ছে এবং আমি একটু দেখাতে চাই যে আমার পেছনে ঠিক পুলিশের যেই বেষ্টনী সেই বেষ্টনী রয়েছে একেবারে মিছিলের যে অগ্রভাগ সেই অগ্রভাগে এবং বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই যে তাজিয়া মিছিল সেই তাজিয়া মিছিল অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যেই যেই শোকাবহ কারবালা শোকাবহ যে যে করুণ ইতিহাস সেই ইতিহাস স্মরণে বর্ণাঢ্য যে তাজিয়া মিছিল সেই নানান ধরনের উপকরণ নিয়ে যারা রয়েছেন এখানে ধর্মপ্রাণ যারা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করে এবং আমরা লক্ষ্য করছি যে একে একে তাদের হাতে প্রত্যেকের হাতে যারা বাহক রয়েছেন তারা আলম নিয়ে সেই আলম বহন করছেন এবং সেই কারবালার যে স্মরণ সেই কারবালার যে শোকাবহ ইতিহাস সেই ইতিহাসকে স্মরণ করছেন এবং তারা বলছেন এই ইতিহাস থেকে তারা শিক্ষা নিচ্ছেন এবং এই ইতিহাস থেকে তারা যেই ন্যায়ের বার্তা সেই ন্যায়ের বার্তা তারা ছড়াতে চান অন্যায় যেন সমাজ থেকে দূরীভূত হয় সেই অন্যায় দূরীভূত করার জন্য তারা এগিয়ে আসার জন্য মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই কারবালা থেকে যেন শোক এই শোককে শক্তিতে রূপান্তর করে সামনের দিনে যেন দিন প্রতিষ্ঠিত হয় সামনের দিনে যেন দিনের যে মর্যাদা দিনের যেই যেই ঝান্ডা সেই ঝান্ডা যেন সময় উঁচু স্থানে থাকে সেই বিষয়টি তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যেই ভেস্তা পরিধান করে যারা বাহক রয়েছেন তারা ভেস্তা সেই ভেস্তার যেই দল সে ভেস্তার দল একটু একটু করে এগিয়ে আসছে লাল কাপড় এবং জরি জরি জড়ানো গায়ে যে ভেস্তা রয়েছে সেই ভেস্তা তারা এগিয়ে আসছেন পাশাপাশি বিভিন্ন আলম সম্বলিত যে ঝান্ডা সেই ঝান্ডা তারা ধরে আছেন এবং এবং ইমাম ইমাম হাসান হোসেন স্মরণে বিভিন্ন ধরনের যে উপকরণ সেই উপকরণ কিন্তু তারা বলছেন এবং আমরা লক্ষ্য করছি যে এবং আমরা লক্ষ্য করছি যে এই যে মিছিল সেই মিছিলটি একটু একটু করে তার তার যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে চলছে আমি একটু বলতে চাই যে এই মিছিলটি এখন আজিমপুর হয়ে নিউ মার্কেট হয়ে একেবারে জিগাতলা যে বোর্ড রয়েছে ধানমন্ডি জিগাতলা সেখানে গিয়ে শেষ হবে তাজিয়া মিছিলের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম আজিমপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয় সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে এর দায় ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বলে দাবি করেছেন ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠান শেষে কথা বলেন প্রতিমন্ত্রী সারা বাংলাদেশে কিন্তু এই গুজবের প্রেক্ষিতে এই উস্কানির কারণে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে গেল এই যে ছয়টা বা সাতটা তাজা প্রাণ চলে গেল এর জন্য কি ওই ধরনের মিথ্যা গুজব কিংবা সেই প্ল্যাটফর্ম দায়ী নয় ফেসবুক টিকটক আমরা তাদের সাথে যোগাযোগ করছি শেষবারের মতো হুঁশিয়ার করে দিতে চাই যে যদি বাংলাদেশের আমাদের মানুষদের নিরাপত্তার কথা তারা বিবেচনায় না নেয় তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব দ্বিতীয়ত তাদের কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতার জন্য তাদেরকে আমরা জবাবদিহিতা কাতারে আনবো সময় সংবাদে আরও থাকছে ভয়াবহ কার্গো জটে পড়তে যাচ্ছে শাহজালাল বিমানবন্দর এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বাতিলের দাবিতে সিএনডিএফ এজেন্টদের কর্মবিরতি দ্রুত উদ্যোগের পরামর্শ বাদারীপুরে কোটা বাতিলের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোটা আন্দোলনকারীরা ঘটনাস্থলে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ সরাসরি চলে যাচ্ছি তার কাছে মাদারীপুরের মোস্তফাপুর আসলে এই ঢাকা বরিশাল মহাসড়ক হয়ে দক্ষিণ অঞ্চলের যানবাহন চলাচল করে সেখানে সকাল দশটা থেকে অবস্থান নেয় কোটা আন্দোলন যে সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা তারা অবস্থান পরবর্তীতে সাড়ে এগারোটার দিকে ছাত্রলীগের একাংশ তাদের মধ্যে প্রথমে হাতাহাতি তারপর ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে চারজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি বর্তমানে পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণ নিয়েছে এবং ঘটনার হয়ে যে রয়েছে অবস্থান করছেন এবং ছাত্র যে তারাও কিন্তু এই এখন অবস্থান করছে এবং পুলিশ চারোদিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এছাড়া ঢাকা বরিশাল মহাসড়কের যে দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের যে যানবাহন চলাচল করে সেটি থেমে থেমে চলাচল করছে সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে আমের মৌসুম প্রায় শেষের পথে রাজশাহীতে এবার আমের উৎপাদন কম হওয়ায় শুরু থেকেই দাম ছিল বেশি এতে লাভবান হয়েছেন বাগান মালিকরা তবে বিমান ভাড়া বাড়ায় অন্যবারের মতো বিদেশে আম রপ্তানি করতে না পেরে হতাশ স্থানীয় ব্যবসায়ীরা রাজশাহীর অন্যতম বড় আমের হাট বানেশ্বর বাজারে প্রতিদিনই আমের পর্ষা সাজান বিক্রেতারা দিনভর হাগডাকে চলে বেচা কেনা গুণগত মানের কারণে জেলার বাঘা চারঘাটে উৎপাদিত আমের রয়েছে বিশেষ খ্যাতি দেশের চাহিদা মিটিয়ে এই এলাকার আম পৌঁছে যায় ইউরোপের মাটিতেও তবে এবার রপ্তানির ঝুঁকি ঝামেলায় অন্যবারের মতো বিদেশে আম পাঠাতে পারেননি স্থানীয় ব্যবসায়ীরা তাদের অভিযোগ আম পরিবহনে বিমানের ভাড়া বেড়েছে দ্বিগুণ বিদেশে যে আমটা যায় তার বিমান ভাড়া এবার ডাবল হয়ে গেছে আগে ছিল দুইশো বিশ থেকে চল্লিশ টাকা এখন এবার হয়েছে চারশো টাকা প্লেন ভাড়া বেশি পরিবহন খরচ বেশি সেই তুলনায় আমের দামটা একটু কম বেন ভাড়া যদি কমাই তাহলে হয়তো আমরা আমরা রপ্তানি একটু বেশি হবে চলতি বছরে আবহাওয়ার তারতম্যে এবার জেলা জুড়েই আমের ফলন হয়েছে কম মাছের কয়েক দফা টানা দাবদাহে ক্ষতিগ্রস্ত হয় আমের কুটি উৎপাদন কম হওয়ায় মৌসুমের শুরু থেকে গোপালভোগ লক্ষণভোগ হিমসাগর ল্যাংড়া ও আম্রপালি আমের দাম বেশ চড়া এতে অবশ্য ক্রেতারা কিছুটা নাখোশ হলেও লাভবান হয়েছেন বিক্রেতারা ফদলির দাম বেশি রূপালির দাম বেশি আইসিনির দাম কম ফজলি আপনাদের আঠারোশো থেকে হচ্ছে কৃষি কর্মকর্তা জানান আমের উৎপাদন বিপণন ও রপ্তানি সহজীকরণের ক্ষেত্রে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন আমরা কৃষকদেরকে আম রপ্তানির বিষয়ে আগ্রহ ধরে রেখেছি আমরা ভবিষ্যতে ধরে রাখার চেষ্টা করব সামনে বছর আমরা প্রস্তুতি নিব আম রপ্তানি যেন বৃদ্ধি করে রাজশাহী থেকে চলতি বছর এখন পর্যন্ত চার মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছে সময় সংবাদ রাজশাহী খেলার খবর ট্রফির সামনে রেখে আবারও আলোচনায় তামিম ইকবাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাকে দলে ফেরানো হবে কিনা তা আগেই পরিষ্কার করা জরুরি বলে মনে করেন বিসিবি পরিচালক আকরাম খান তামিম কি যাচ্ছে সে খেলবে কি খেলবে না সে যদি খেলবে এবং বোর্ডে আমাদের জালাল ভাই আছেন উনি যদি আলাপ আলোচনা করে যদি একটা সিদ্ধান্ত চলে আসে তাহলে এটা দেশের জন্য ভালো হবে আপনার ক্রিকেটের জন্য ভালো হবে বাংলাদেশে তো কোয়ালিটি মানের প্লেয়ারের সংখ্যা অনেক কম তার মনে যত তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ হবে সেটা ক্রিকেটের জন্য ভালো হবে পাকিস্তানে কিন্তু কোয়ালিটি প্লেয়ার অনেক আছে এবং বেশি সংখ্যক কিন্তু কোয়ালিটি বলার আছে সেটা কিন্তু আমাদের ব্যাটসম্যানদের জন্য একটা থেক এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার জাহাঙ্গীরনগর শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা সিদ্ধান্ত না হলেও হল ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পবিত্র আশ্রয় হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মাতম নানা আচার পালন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী এই ছিল সময় সংবাদে এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাজিদ মোস্তাহে ধন্যবাদ খেলার সময় নিয়ে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়